আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আজকে কিন্তু আমরা এসে পড়েছি ইউরো বাস, আমাদের কাঙ্ক্ষিত বাসটি পরিবহনের একটি বাস। আমরা কিন্তু আজকে আলট্রা ওয়াইড খেলছি, আজকের মূল আকর্ষণ। যারা বিশ্বাস করবেন না তাদের জন্য দেখা দিচ্ছে যে আলট্রা দেখেছি আমরা। শুরু করা যাক, আমরা যাচ্ছি হচ্ছে বরিশাল টু ঢাকা। মানুষের কথা কখনো ডিমোটিভেট হওয়া যাবে না, ঠিক আছে? কখনো ডিমোটিভেট হবেন না, কখনো এসব মানুষের মুখ লাগে। এসব মানুষ হচ্ছে ছোট লোক, সবসময় ছোট লোকের কথা বলতে হবে। এখন আমরা এটা টপ স্পিডটা চেক করবো গাইস, এটা টপ স্পিড কত হয়। Thank you.
কারণে চাকরি আছে যার কারণে সেই লাগতেছে
Hello, Kachin Manu's John. Shit. তো পেটটা করে দিলাম, এখন আমরা যাবো ভোলাতু বরিশাল, 200 টাকা মাত্র দিয়ে দিলাম। আর এই মাধ্যমে কিন্তু আমরা ফেরিতে পার হয়ে গেলাম ফুল পাওয়ার। আমাদের কিছুটাও টেম্পারেচার কিন্তু ভালোই গরম হয়েছে, আমি যদি দেখাই আপনাদেরকে এখান থেকে এখানে ডিগ্রি এসেছে। দেখি এখান থেকে এখান করে দেখাচ্ছি যে আমি পারফরমেন্স কত ডিগ্রি চলতেছে। পাগলা জানি আমার কম্পিউটার দিয়ে রোড ব্লকস খেলেছি লাস্ট ব্লক গেমিং পারফরমেন্স কোন জায়গা থেকে আমি দেখা এটা আমাকে সব কিছু ভুলে গেছি। আমি অনেকদিন ধরে খেলা হয় না, সিস্টেমে সব কিছু দেওয়া আছে। DDR4 1067 ডিটেলস এখানে দেওয়া আছে। আমার প্রসেসরটা হচ্ছে Ryzen 5 5600G গেমিং প্রসেসর। সেভেন জি বর্তমানে রানিং আছে,
intelligence 1593 and 99 graphics 99% use হচ্ছে obviously এখানে আর আছে additional metrics clock speed shot হচ্ছে এখানে 1900 GHz এর মতো না টপ স্পিড রেকর্ড করা হচ্ছে ফ্রেম রেটও দেখা যায় ইন্ডিয়া থেকে মেলে দেখতাম দিলাম এখন কিন্তু আমাদের পুরো কম্পিউটারটা কিন্তু আমাদের জিপিইউ দিয়ে প্রসেস করা হবে আমরা মেইনলি কাস্টমাইজ করে নিলাম ডিসপ্লেটা আমাদের ভিডিও ডিফল্ট সিনেমা ক্লাসিক পার্টিস পারফরমেন্স চলে যাচ্ছে হচ্ছে ভাই হানিফ কে মেরে দিলো তা কি হলো হানিফ কে মেরেছে হানিফ আবার কার্গো কে মেরেছে কার্গো আবার কে লাইন কে মেরে দিয়েছে তা কিছু হলো ইন্ডিকেটর সবগুলোই জ্বলছে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি রং সাইডে ছিলাম আমি স্বীকার করছি দোষটা এখানে মারাত্মক জাম লেগে গেছে গাইস জামের আগে আগে আমি আমার পরে চেক
আমরা কি দিন লাগাবো আমরা তো আজকের মতন আমাদের পথযাত্রা এখানে শেষ হচ্ছে। যারা কিনা আমাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।